নমস্কার বন্ধুরা, আমি কুকুইট ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ কাজবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে কীভাবে মুগ ডাল রান্না করবেন, আজকে সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর কী কী উপকরণ দিলে পারফেক্ট কাজবাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ লাগে আগে দেখে নেওয়া যাক। মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি করার জন্য প্রথমেই লাগবে মুগ ডাল। এখানে আমি সোনা মুগ ডালটা নিয়েছি আর এখানে 200 গ্রাম ডাল আমি নিয়েছি। দেখুন ডালটা কত ফ্রেশ, দেখুন একেবারে সোনা মুগের ডাল। আর এই দেখুন একেবারে জ্যান্ত কাতলা মাছের মাথা। মাছটা ছিল যেন পুরো একবারে 6 কিলো, তাই আর তার অর্ধেকটা মাথা আমি নিয়ে এসেছি। আর তার সাথে এই ফুলকোগুলো ফেলা হয়নি, কারণ ফুলকোগুলোর টেস্ট আরও বাড়ে যদি ডালেতে দেওয়া হয়। ও, আজকে একবারে পুরো জমে যাবে বলো? হ্যাঁ, জমবে তো বটেই। চিনি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, সাদা তেল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। কখন আসবে? এই তো তোমার কাঠের বাজা মাথায় করে নিয়েন, তারপর পরে আসছে। একটু চান করে আসবে নাকি? ঠিক আছে, আমাদের ততক্ষণ রান্নার যোগাড় যন্ত্র করা হোক। মুগের ডালের জন্য যে রসুনগুলো বেটে নেব তার আগে কুয়া ছাড়িয়ে নিচ্ছি। আগে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি রসুনে। এরকম মাঝারি সাইজের, ছোট আর মাঝারি সাইজের আমি সব মিলিয়ে 7 কোয়া 8 কোয়া রসুন বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 3 কোয়া আদা বেটে নিচ্ছি। এই আদা রসুন খুব মিহি করে না বাটলেও চলবে। পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। যতটা পারবেন ছোট ছোট করে কুচিয়ে নেবেন। বটির কি উপরের দিকটা ভেঙে গেছে নাকি? হ্যাঁ, ভেঙে গেছে। এইভাবে সব পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটতে গেলেই চোখ দিয়ে জল বেরোবে। একবারে ছোট ছোট করে কুচাচ্ছি, দেখো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কাটতে কাটতে এখানে পমি অর্ধেক কেঁদেই ফেললো। কি করবো, এত ঝাঁজ হলে। কি গো, চোখ দিয়ে জল বেরিয়ে গেল? দেখি কেমন কাঁদছো তুমি। প্রচুর জল বেরোচ্ছে, ঝাঁজি পেঁয়াজ তো এগুলো। ঝাঁজ আছে বলো পেঁয়াজের? হ্যাঁ, আধখানা টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আমি কেঁদে কেঁদে গেলাম। কাঁদবে কেন? ঠাকুমা বৌদি কোথায় গো? এক্ষুনি আসছে। মাছের মাথাটা তো পুরোপুরি ভাজা, পুরোপুরি মুগ ডালে দেওয়া যাবে না, তাই জন্য আমি আধখানা কেটে নিচ্ছি। যদি কাটতে পারি তাহলে কেটে নিই। ঠাকুমা, এর হবে বলে তো মনে হচ্ছে না, কি করি। ভাজাও যাবে না গো, চেষ্টা করছি। হয়ে গেছে মোটামুটি। হয়েছে অবশেষে সাকসেসফুল। হ্যাঁ, তা উনুন যখন ধরে গেছে এবার কড়াটা বসিয়ে দাও। এবার কড়া বসিয়ে দাও, সোজা করে দাও। আগে মুগের ডালগুলো ধোবো না, আগে একটু কাঠ খোলায় নেড়ে নেব, তারপর এটাকে ধোবো, না হলে স্বাদ চলে যায়। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মুগের ডালকে ভাজা ভাজা না করলে মুগের ডালের যে কাঁচা গন্ধটা সেটা রয়ে যায়। তবে হ্যাঁ, খুব লাল লাল করেও ভাজবেন না।
উত্তরে হাওয়া দিচ্ছে ঠাকুমা, ঠান্ডা পড়বে। কম্বল বার করেছে তো? হ্যাঁ বার করা হয়ে গেছে একদম। কারণ মানে আজকে থেকে যে ঠান্ডার ইনিংসটা চলবে সেটা এখন থেকেই হাওয়া জানান দিয়ে দিচ্ছে। আমি তো ছাদে দিয়ে এসেছি যাতে রোদ খায়। ভালোই হয়েছে, হ্যাঁ ভালোই করেছে। হয়ে গেছে, তুলে নিলাম। এবার জল দিয়ে ধুয়ে নেব, আর বেশি ভাজবো না। আর এদিকে আমি মুগের ডালটা ধুয়ে নিচ্ছি। মুগের ডালটা আমি একবারই ধোবো, আরবার ধোবো না, কারণ বারবার ধুলে স্বাদ নষ্ট হয়ে যাবে। আগে মুগের ডালটা আমি সেদ্ধ করে নেবো, তার জন্য কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, অল্প সামান্য জল দেবো। আর মুগের ডালটা সব সম্পূর্ণভাবে আমি সেদ্ধ করবো না, অর্ধেকটা সেদ্ধ করবো। এবার কড়াতে দিয়ে দিচ্ছি। ডালটাতে এক চামচ আমি নুন দিয়ে দিচ্ছি, যদি পরে আবার নুন লাগে তখন নুন দেবো। আর এখন হলুদ দেবেন না, হলুদ একটু ফুটে গেলে, একটু সিদ্ধ হয়ে গেলে তারপর দেবেন, না হলে ভালো সিদ্ধ হবে না, খাজা খাজা থাকবে। প্রতি ঢাকা দিয়ে দিই ডালটা হুট করে। দেখুন বন্ধুরা, একেবারে ঢাকনা ফেলে একবারে উথলে উঠেছে। যা ডাল ফুটতে সময় লাগছে সেদ্ধ হতে, হ্যাঁ আমার তো মনে হয় খাসির মাংস সেদ্ধ হয়ে যাবে গো। না ডাল একটু সময় লাগবে না সেদ্ধ হতে? তো খাসির মাংস এর থেকে তাড়াতাড়ি সেদ্ধ হয়। মুগের ডাল সেদ্ধ হতে তাড়াতাড়ি, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সেটা তো প্রেশারে হয়। কড়াতে হবে কি? কড়াতেও তো অনেক সময় হয় না, হলেও বা টাইম লাগবে। আর এটা কতক্ষণ হয়েছে? 5 মিনিট হবে হয়েছে। 5 মিনিট? 15 মিনিট হয়ে গেছে। না 5 10 মিনিট হয়েছে। না না আমি তো ঘড়ি দেখছি, মোটামুটি 10 মিনিট কভার হয়ে গেছে। তুমি ঘড়ি দেখলে? আমি তো রান্না করি, আমি তো একটা বুঝতে পারি আন্দাজ। দুজনে তর্কই করা, আমরা বাবু ঘর যাই, তোমাদের মুগের ডাল হোক মাছের মাথা দিয়ে। কেন তুমি ঘর যাবে গো ঠাকুর? তোমরা দুজনে যা তর্ক করছো, তর্ক উত্তর আমার মুগের ডাল খাওয়া হয়নি মাছের মাথা দিয়ে। স্বভাবে স্বভাবে বৌদিও হাত লাগাচ্ছে, দেখেছো? আজকে সবাই মিলেই মানে ডাল তৈরি হচ্ছে, মানে ডালের স্বাদ মানে তিনগুণ বেড়ে যাবে। মানে তিনজন আছো তোমরা, তিনগুণ বেড়ে যাবে। আর বৌদির হাতের রান্না খুবই ভালো, দারুণ। একদিন বৌদিকে স্পেশাল ভাবে মাংস রান্না করা। না বৌদি মাংস খুব ভালো রান্না করে। বৌদি যখন রান্না করে আমার ঘরেতে মাংসের গন্ধ আসে, কিন্তু যেতে পারি না, কারণ বলে না তো। আর বাদ বাকিটা আমি যখন মাছের মাথা দিয়ে একটু ফুটিয়ে নেব তখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, এবার নামিয়ে নেব। এবার মাছের মাথাগুলো ভেজে ফেলবো। আর মাছের মাথা ভাজার জন্য আমি যে তেলটা নিয়েছি সেটা হচ্ছে আজকে সাদা তেলে রান্না করবো। সাদা তেল দিয়ে দিচ্ছি, মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিচ্ছি, কিন্তু খুব সাবধানে ছাড়বেন। আর আগে থেকেই মুড়োগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাটা যতটা সম্ভব লাল লাল করে ভেজে নেব। ওই মাছের তেলেই আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজ দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। আর একই সাথে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো। হাফ চা চামচ রসুন বাটা,
হাফটা চামচ আদা বাটা আর আধখানা টমেটো কুচি। আর একই সাথে দিয়ে দেব হাফটা চামচ ধনে গুঁড়ো। আর এক চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষে নেব আর কষতে কষতে মাছের মাথাগুলো দিয়ে দেবো একসাথে। একটু মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দেবেন। মাছের মাথাটা ভেঙে দিলে মশলাগুলো ঢুকবে আর গ্রেভিটাও ভালো করে ভিজবে। সেই সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দেবো কড়াতে। আমার দিদা শাশুড়ি খুব ভালো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেন। আমি যখন বিয়ে হয়ে প্রথম এসেছিলাম তখন ওনার হাতের যে মুগ ডাল খেয়েছিলাম মাছের মাথা দিয়ে সেটা আজও ভুলার না। আজকে আমি চেষ্টা করবো ওনারই মতো সেইভাবেই মুগের ডাল করার। আর একটু সামান্য জল দিয়ে দেবো কারণ 80% সেদ্ধ হয়েছে আর একটু সামান্য সেদ্ধ হবে। এটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবার সবার শেষে দিয়ে দেবো আমি অল্প করে চিনি। একটু চিনি না দিলে মুগের ডালের স্বাদ আসে না। আর একটু সামান্য নুন দেবো কারণ নুনটা একটু কম হয়েছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল একটু চাপচাপি হয়, খুব পাতলা হয় না। এবার আপনারা যদি পাতলা খেতে চান তাহলে আর একটু জল দিতে পারেন। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, অল্প সামান্য গরম মশলা গুঁড়ো দেবেন। আর যদি পারেন আপনারা ঘিও দিতে পারেন। আমি এখানে যেহেতু মাছের মাথা দিয়ে করছি ঘি দিচ্ছি না। ব্যাস, এবার আমি ডালটা নামিয়ে নেব। এইভাবে বানিয়ে নিন পারফেক্ট কাজবাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে মুগের ডাল আর গরম ভাতে পরিবেশন করুন। সায়ন, আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, খাবে তো? পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। কিসে উঠলে? তুই এতে উঠে বললে না, ঠাকুমা খেয়ে নাও। রান্না ভালো হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। ভাবছিনি কেন তিন দিন খাওয়াই ভাতগুলো, একদিনে খাওয়া যাবে যা। এই তো এটা থেকে ঢেলে না। কি রে বলিস, কি রে, তুই যে সব মেরে দিচ্ছিস রে। না এখানে আছে ঠাকুমা। এ ভালো ভালো নোপাড়ার লোক শুনতে পেয়ে চলে আসবে তো, তাই নাকি? খুব সুন্দর হয়েছে, আর বললে ভালো লোক চলে আসবে নি। কাজ বাড়ি আর এখন খাওয়া হয়নি। কাজ বাড়ি তো ভালো হয়েছে। হ্যাঁ, কি রে শান, কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যালো মা, মেখে মেখে খা। যেটা খাবে সেই পস্তাবে। যেটা খাবে সেই পস্তাবে, সেই পস্তাবে। মন ঝাড় একবার অপূর্ব, সব ঠিক হয়েছে। এইভাবে বানিয়ে নেবে, খুব সুন্দর হয়েছে, খেতে খেয়ে দেখবেন। টাটা টাটা। তাহলে বন্ধুরা এইভাবেই তৈরি করে নিন কাজবাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সুন্দরভাবে গরম ভাতে পরিবেশন করুন। ঠাকুমারা তো মানে খেয়ে খুব খুশি, দেখতেই পেলেন আপনারা, মানে খুবই খুশি। তো ঠিক এইভাবেই নিজেদের বাড়িতে খুব ঘরোয়াভাবেই মুগের ডাল তৈরি করে নিন মাছের মাথা দিয়ে। যে কোনো মাছ, কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছের মাথা দিয়ে তৈরি করে নিন আর এভাবেই পরিবেশন করুন গরম ভাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। টাটা, নমস্কার, অনেক ভালো, অনেক করে চাল রাঁধবে নাহলে ভাত খুলে দেবে।